সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আম্বালিঘাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আম্বালিঘাট থেকে দেখাবো আমি আমাদের সকলের পরিচিত আজগর ভাই। আজগর ভাই গরুড় জগতের একজন ঠান্ডা মানুষ, খুব চিপ রেটে কিন্তু গরু কেনার চেষ্টা করেন উনি এবং কিনে দেন। আজকে আজগর ভাইয়ের কাছে যে পার্টি, আজকে যে খামারি ভাই এই ষাঁড় গরুগুলি ক্রয় করলেন, উনি এবার নিয়ে তিনবার এসেছেন। কেন বারবার তিনবার আসছেন, বারবার কেন আজগর ভাইয়ের কাছে ফিরে আসছেন সেটা আমরা জানবো সেই ভাইয়ের কাছ থেকে, খামারি ভাইয়ের কাছ থেকে। তার আগে আমরা একটু গরুগুলি দেখিয়ে নিই। এই যে দেখুন দর্শক, সব কিন্তু নাটাল ষাঁড় সাইওয়াল একটি মোর। আজকে কিন্তু কেনার টার্গেট ছিল ওনার অনেকগুলি, কিন্তু গরুর স্বল্পতা কারণে কিন্তু আজকে কিন্তু উনি ষাটটি সাইওয়াল ষাঁড় ক্রয় করেছেন। একটি দেখুন মোট ষাটটি ষাঁড় গরু ক্রয় করেছেন এবং একটি গির গাজীপুর কালীগঞ্জ থেকে এসেছেন। দেখুন এই পাশে আরো আছে এই ছয়, এই এক সব কিন্তু এক মাপের এবং প্রতিটি কিন্তু নাটাল সাপ। আগামী কুরবানি টার্গেট করে কিন্তু গিলা ক্রয় করলেন। তো আমরা কথা বলবো, আমরা কথা বলি। দেখুন ভাই কিন্তু গাজীপুর থেকে এসেছেন। ভাই আসসালামু আলাইকুম। তো আপনি তো আজকে আসলেন একটু লেটে মনে হয় নাকি? আচ্ছা আচ্ছা, আপনি এবার ধরে কত কয়বার আসলেন আজকের ভাই কাছে? তিনবার। আমরা তো প্রতিবারই আপনাকে আমরা দেখেছি, তো আপনি বারবার আজকের ভাই কাছে কেন আসতেছেন, কি কারণ? আপনি তো এর আগে বলছেন আজকের ভাই, আমরা সবসময় বলি যে আজকের ভাই কিন্তু একজন ভালো একজন ব্যবসায়ী আমাদের দিনাজপুর শহরের, আর পাশাপাশি কিন্তু খুব মানে মানসম্মত গরু কিনেন এবং খুব চিপ রেটে কিনেন, এটার সঙ্গে আপনার মতামত কি? এই জন্য বারবার আসছেন। তো এই পর্যন্ত কতগুলো গরু গেল আপনার? এই চালান ধরে 30টা। দর্শক শুনলেন যে এই চালান নিয়ে 30টি ষাঁড় গরু কিন্তু উনি নিয়ে গেলেন গাজীপুর, ঢাকা গাজীপুর থেকে এসেছেন ওনার খামারের জন্য। আপনার খামারের টার্গেট কত, কতগুলো নিচ্ছেন? 64টা, 30টা অলরেডি হলো নাকি? আচ্ছা, আরও তাহলে আরও আরও 30 থেকে 34টা নেবেন আর কি? আচ্ছা, আজকে বাজারটা কেমন গেল? একটু বেশি মনে হলো। কিরকম মানে এটা কিরকম পরিমাণ গরু পিস প্রতি? ধন্যবাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক শুনলেন যে আজকের ভাইয়ের কাছে কেন বারবার ওনারা ফিরে আসছেন এবং আজকের ভাইয়ের মাধ্যমে কেন গরু সংগ্রহ করছেন সেটা উনি ওনার মুখ থেকে বললেন। আমরা কথা বলি আজকের ভাইয়ের সঙ্গে। আজকের ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? বাজার কেমন ভাই? বাজার কি ভালো ছিল ভাই, কিন্তু ঢুকছে হাটে ঠিক 11টা। আচ্ছা আচ্ছা, 11টা ঢুকার কারণে গরুগুলো আমরা কিনতে পারি। আচ্ছা, আজকে একটু পাড়ি ছিল। আচ্ছা, আজকে একটু বেশি পাড়ি ছিল, আর আমি যে গরুগুলো দাম দিছি, হ্যাঁ, আমার থেকে 2-3 হাজার টাকা বাড়িয়ে দিয়ে আরেক পাড়ি নিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ভাই নিজের সঙ্গ ছিল। আচ্ছা, ভাই নম্বর খারাপ, হ্যাঁ, 2-3 হাজার টাকা বাড়ি দিয়ে না মানে আরেক পাড়ি নিয়ে যায়। আচ্ছা, এইভাবে আমার 60টা গরু চলে যায়। সাহেব আলী ও আমার কাছে 2টা নিয়ে গেছে দাম বাড়িয়ে দিয়ে। মানে সাহেব আলী, আপনি আপনি দাম ভাঙছেন, সাহেব আলী 2000 বাড়াই দিয়ে চলে গেছে। আচ্ছা,
আরো দুই চারটা ব্যাপারীও আমার কাছ থেকে মনে করছে দাম আমি ভাঙছি দুইটা গরু উনিও 3,000 টাকা আমার এদিকে বদলা নিয়ে গেছে, ওই জন্য আমাদের গরু মাত্র 60টা হয়েছে আজকে। আচ্ছা টার্গেট কতগুলো ছিল? 12টা ছিল। 12টা, তাহলে 5টা কমে গেল। 5টা কমে গেল আর গরু হচ্ছে না এখন, এই 60টায় চলে যাবে। 60টায় চলে যাবে। তো আজকাল ভাই আপনি যেহেতু সবসময় কেনা বেচার উপরে থাকেন, বাসা থেকেও বিক্রি করেন, হ্যাঁ তো আমরা দেখেছি বাসা থেকেও আপনি অনেক গরু বিক্রি করেন, তো এই যে পার্টিরা আসতেছে, পার্টিরা আপনার সঙ্গে যোগাযোগ রাখতেছে কিভাবে? আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে না কিভাবে? না আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের যোগাযোগ আর পাই। আরও আমাদের 5টা হইতো, ভাই বললো তো তুমি বাড়াও, হুম দাম আরো 2,000 বাড়াই দাও, কিন্তু আমি চিপ রেটে আরো দিতে পারি, আমার একটা সুনাম হবে, চিপ রেটে কিনতে পারলে। কিন্তু আমার কথা হলে আমি তো আমি চাচ্ছি না যে 2,000-3,000 বেশি বাড়াই দিই কিনি। আচ্ছা, এই কারণে আমাদের গরুগুলো ছুটে গেছে আজকে। মানে আজকে একটু মানে কম পরিমাণটা কমে গেল, কমে গেল আর কি। মানে আমি একটু চিপতে যাই, ভাই কিন্তু বলতে আপনি কিনেন গত হাটে থেকে যে গরু কিনছি, ঠিক আছে তোমার টার্গেট, আর আমি যে গরু কিনছি ভাই কিন্তু হাটে উনি দেখছেন বেড়েছে, কিন্তু বিচের হাট দেখতেছে যে আজগার ভাইয়ের সাথে আর আমার গরুর মিল 10,000 কম বেশি। আচ্ছা আচ্ছা, মানে উনি কিনলে একটু বেশি কিনতেছেন, আপনি কিনলে 7,000-8,000 কমে কিনতে পারতেন। একটা গরু নিয়ে আসছিল অবশ্য, কোনো জানাটা গরু নিয়ে আসেন, আমি একটা চা খাই ভাই, মনে করেন যে গরুটা আমার টার্গেটের গরুটা মনে করেন যে 80-82 ওই 92 নিয়ে আসছে, 10,000 বেশি নিয়ে আসছে ওই গরু আমি নিয়ে এলাম। ওই গরু আমি মনে করেন যে আমি 10,000 না ভাই 82 আমি 92 নিয়ে আসলো, তো আমি লাস্টে ওই গরু 94 হয়েছে, 94 ভাই কত নিয়ে আসবে? এটা কত নিয়ে আসলো ভাই? ভাই নিয়ে আসলো এটা আমরা 84 আমি নিয়ে আসি 1,000 কম আসি, 1,000 কম আসি মানে 5,000 টাকা সেভ, 5,000 টাকা সেভ এটা। আচ্ছা আচ্ছা, আর ওই গরুটা যে আমি মনে করেন যে ভাই বলছিল আমাকে 1,00,000 টাকা কেনার কথা। আচ্ছা আচ্ছা, বড়টা। আচ্ছা ওইটা আমি কিনছি 94,000, 94,000, 94 ওলি 94,000 ভাই আমাকে মানে চিপে ধরছে আর কি, তুমি এটা গরু হাটি আপনি তুমি একটা সাব্বাস আমি দেখলাম আর কি। আচ্ছা আচ্ছা, পিস প্রতি 2,000-3,000 যে কমে কিনো এটা আমি নিজে প্রমাণ পাইলাম, প্রমাণ পাইলো আর কি। দর্শক শুনলেন যে যে গাজীপুর থেকে যে নিয়ে এসেছেন খামারি, উনি কিন্তু বলে দিয়েছেন যে যে গরু উনি 84,000 টাকা কিনেছিলেন সেটা কিন্তু 79,000 টাকায় আজকের ভাই আবার সংগ্রহ করে নিয়ে আসছেন। তো আমরা একটু দামগুলো দেখি প্রতিটি গরুর। আমরা এই পাশ থেকে আসি, এই যে শেষ মাথা থেকে এই যে বড় ষাঁড় গরু, এটা কয় দাঁত? ওইটা 2 দাঁত, 94,000, এটা 2 দাঁত 79, এটা 2 দাঁত 79। আচ্ছা, ওই যে পাশে দেখতে পাচ্ছি ওই দুটা হলো 1,70,000, এই জোড়া এর কি জোড়া কিনছে? জোড়া 85 করে। দর্শক দেখুন ওই যে জোড়া সাইওয়াল ষাঁড় গরু এক জোড়া 1,00,000 কত বললেন? 1,70,000 করে পড়ছে, 85 করে পড়ছে। দর্শক দেখুন 2 দাঁত করে বসে গুলো, মানে সব দাঁতের গরু, সব দাঁতের গরু মানে কুরবানিতে বিক্রি করবে, আগামী কুরবানিকে টার্গেট করে কিনতেছে আর কি। আচ্ছা আচ্ছা, 85 করে 1,70,000 এক জোড়া। আচ্ছা এই পাশে দেখি, এটা এটা আমি এটা একবার এক নম্বর সাইওয়াল, হ্যাঁ অনেক বড় নাভি, এই যে দেখুন দর্শক দাঁতে নেই আগর আছে। আচ্ছা দাঁত বে আর কি, একটা দাঁত বে, দুই মাস পর দাঁত বে, 86,000। আচ্ছা দর্শক দেখুন 86,000 টাকায় ক্রয় করেছেন এই ষাঁড় গরুটি, 1,00,000 টাকার গরু, 1,00,000 গরু না, 86,000 টাকায় ক্রয় করেছেন। দর্শক দেখুন মাত্র 86,000 টাকায় ক্রয় করেছেন, আরও আছে আমরা একটু দেখি দর্শক। এই যে দেখুন আরেক জোড়া, এটা কি জোড়া নিছেন? এটা একটা, এটা কত নিলেন ভাই? 95। দর্শক দেখুন 95,000 টাকায় সংগ্রহ করেছেন আজকের ভাই গাজীপুরের এই খামারি ভাইয়ের জন্য, 95,000 টাকা মাত্র। এবং শেষে যেটা আছে সেটাও আমরা একটু দেখি, এটা 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 কত নিছেন? এটা আমি নিছি 96 গির, গির গির, এটা কিন্তু 96 গির, গির 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 গরু, গির 95 বলে নিয়ে আসলাম। হ্যাঁ 95 বলছিলাম ভাই, কিন্তু 1,000 টাকা বলে 1,000 টাকা বাড়িয়ে দিয়ে নিয়ে আসেন জান। আচ্ছা আচ্ছা, আপনি 95 বলে চলে আসলেন? হ্যাঁ 95 বলে পুরা দাম ধরেছি, আমি এটা 90 থেকে শুরু করছি। আচ্ছা আচ্ছা, 90 ভাঙে 90-91 এইভাবে দেখি আগে 95 বলছি। আচ্ছা ভাই চলে বাড়িয়ে দিয়ে আসেন। আচ্ছা, উনি যা বলছে যে আজকাল ভাই আসবে না, আমি নিজে আসলাম চেয়ারম্যান সাহেব। আচ্ছা ওই চেয়ারম্যান সাহেব 96,000 টাকা ক্রয় করেছেন। দর্শক শুনলেন
আচ্ছা আচ্ছা উনি বলছে আমি যে হিসাবে কিলা হালে কিলা হালে চেয়ারম্যানের সাথে আচ্ছা চেয়ারম্যান সাহেব আমার গোটা একটা টাকা দিয়েছি আমার 4000 টাকা লস হচ্ছে মানে খরচা বাদে উনি লস হচ্ছে 4000 আচ্ছা আচ্ছা তো আজিজ ভাই আমরা দামগুলা শুনলাম আর দর্শকদেরকে আপনি কিছু বলবেন দর্শক ভাই তো এইটুকু বলবো যার কাছে আসো বুঝে সুঝে জন আসে আচ্ছা বুঝে সুঝে আসে আচ্ছা যারা গরু নিজেই মনে করেন যে আপনার যারা গরু নিয়ে যাচ্ছে নিজে অনেকে মনে করছে 2-4-5 হাজার টাকা আইডিয়া নাই অনেক আছে গরু কিনতে পারে না আইডিয়া নাই ওরা 2-4-5 হাজার টাকা বেশি বাইরে কিনে যাচ্ছে ওরা কিন্তু লস খাচ্ছে আচ্ছা লস খাচ্ছে ওরা তো মনে করছে এটা আমাদেরও বন্যাম হ্যাঁ হ্যাঁ বন্যাম না মানে নতুন খামারের জন্য বলতেছেন আপনি নতুন খামারের জন্য বলতেছেন আমারও যেন একটা বন্যাম সব ভাইয়ের বন্যাম যেন ওরা খুব চিপ রেটে গরু কিনে দিতে পারে কম রেটে গরু কিনে দিতে পারে যেরকম চ্যানেল বাসা আপনি সব সময় বাজার দেখে তো আসছে তো দর্শক শুনলেন যে আজকের ভাই কি দামে আজকে এই সমস্ত সামগ্রী আর এই খামারি কেন বারবার আজকের ভাইয়ের কাছে ছুটে আসছে শুনলাম দর্শক বিদায় নিব আসসালামু আলাইকুম।